কথা বলে গেল কি হয়, আমরা কি গরিব হতে চাই না ধনী হতে চাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বস এবার গভীর মনে হচ্ছে। আমার আলোচনা চলছিল কবর, সেই কবরে কে আপদ বুঝে নাই, কবরে কে আপদ? হ্যাঁ, না নৌকা মার্কাওয়ালা, না তানি শিশালা, না নাঙ্গলওয়ালা, এত মিছিল করতেছ নবীর সান গাইতে কি তোমার কষ্ট? হ্যাঁ, নবীর দরকার আছে কিনা গর্ভ? এখন এবার সত্যি কথাটা বলে যান, কবি নজরুল যে বলো তুমি আসবে জানি আদার রাতে, জ্বালবে চেরাগ লালা, আসলে কি মদিনার নবী বাংলার জমিনে নজরুলের কবরে আসতে পারে কি পারে না? আরে জোর বলো, পারে কি পারে না? একটু আগে তো ওয়াজ করলো কোন হুজুর জানি কেডাক নাকি কয় নবী বলে পয়সা গেছে মরা গেছে মাটির সাথে মিশে গেছি। আমি জানতে চাই আমার নবী কি রোজাতে মরা না জিন্দা আছে? আমার নবী আসতে পারে কি পারে না? আমাদের কথা শুনতে পারে কি পারে না? বুঝাইবার জন্য বলি এটার নাম কি, যে সিনেমা এই যুগের ব্যক্ত কথা কোন ঠিক না, এটার নাম কি? আর কত জোরে কেন, এটার নাম কি? এই মোবাইল আগের দিনে আমরা টিপা টিপা কথা কল লাগছে, তখন আর এত কষ্ট করার লাগে না, ডিজিটাল কারবার। কথা বল না ঠিক না, এ বুড়া গুলি কম বুঝে কিন্তু ফোলারা, এই করোনার উসিলে স্কুল কলেজ সব বন্ধ, অনলাইনের নামে দিছে এই মোবাইল ফোলার হাত, কিয়ের ফরা কিয়ের কি আসলে এটার ভিতরে হে নাচে কেমনে মা ইয়া। কিন্তু কথা বল না ঠিক না, ধ্বংস হয়ে গেছে জাতি আমাদের, এই ছেলে জাহাঙ্গীর আলম মুজাহিদি, জাহাঙ্গীর আলম মুজাহিদি কিচ্ছু নাই এদের মাথার মধ্যে, শুধু এখন ব্যারাম ফেসবুক। কথা কয় না ঠিক না, হায় হায়, এই লগে লগে মহিলা গো আসছে ব্যারাম, মহিলা গো তো এখন করোনার কারণে বাইর হইতে পারে না। আমি তো এতক্ষণ ঘরের ওয়াজ করছি হুজুর, আমরা ঘর দৌড়ছি আসলে কেমনে থাকতাম, লাগাইছে এখন মহিলা গো ঘরের মধ্যে সিরিয়াল কি যন্ত্র বলে কি কি কি, আপনাকে মুরাদনগর থানা তো আইছে না, গা আইছে না তো শুনছেন, আমি কোন জগতে আছি, মারাফতের কোথায় আছে, এরা কি করে ইস্তার জলছা এই ভারতের বেহায়াপনা, এই নগ্ন মহিলাদের নাচ দেখে দেখে এই দেশের মহিলারা আজকে সমাজের মধ্যে অপমানিত লাঞ্ছিত দর্শনের শিকার হচ্ছে, যে মায়ের পেটে তোমার আমার জন্ম, এই মা হলো অনেক দামি, আমার নবী বলছে মায়ের পায়ের নিচে জান্নাত, অতএব এই মায়েদের ইজ্জত রক্ষা করতে আমরা চাই কি চাই না? স্বামীর কথা মানবো না, বাঙ্গা করে থাকবো না, মিছিল শুরু হয়েছে কথা না ঠিকই না, কারণ আগের মতো মহিলার এখন স্বামীর টেকা লাগে, কারণ সুদে টেকা আনে, আপনাকে দেশের নাই তো এই কারবার আছে বলবে কি কি লাখে ৪০ টাকা ওরে কি কয় লাখে বলে ৪০,০০০। আমি কোরআনের দর্শের মাহফিলে আজকে সাহস করে বলতে চাই, কবি নজরুল বলেছে শ্রেষ্ঠ নবী দিনে মরে তরিয়ে নিতে রোজ হাসরে, পাতনা বলি তাই তো মরে দিলে আল্লাহর কোরআন। কোরআন যদি আমাদের হেদায়েতের পথ দেখানোর জন্য আল্লাহ দিয়ে থাকে, সেই কোরআন আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি বেচা বিক্রি হালাল করেছি, সুদকে আমি হারাম করে দিয়েছি, আপনি খান আর না খান ফতোয়াটা বলে দেন, আল্লাহর কোরআনের ভাষায় সুদ খাওয়া ফরজ না হারাম? হারাম খাইলে ফরজ, হারাম খাইলে আরাম, কথা কয় না কি কি। এখন কোন গ্রামে সুদ নাই, এতক্ষণ কি ওয়াজ করলেন, হন কি আপনারা আজকের মাহফিলে সকালে বলেন সুদ খাইলে সওয়াব না গুনাহ, ছোট্ট গুনাহ না বড় গুনাহ, কত বড় গুনাহ আপনারা শুনেন, আমি শুধু বক্তা নই,
আমি রাইটার, কিছু লিখি, আমি উস্তাদ, আমি শিক্ষক, আমি পড়াই। আমার একটা কিতাব ছিল সুদ বনাম কর্জা, সেখানে রিসার্চ করতে গিয়ে আমি হাদিস পেয়েছি, আমার নবী বলছে সুদ এত মারাত্মক গুনাহ, একটা দেরহাম যদি কেউ সুদ খায় আমল নামা 70টা গুনাহ হয়, এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ নিজের আপন মাকে বিয়ে করার মতো। এই ময়দানে যদি এখন গোটাগুটি হয় কেডা মারে বিয়ে করবা? শব্দটা কিন্তু হাদিসের ভাষা এইটা না, আমি ভদ্র কইয়া কথাটা কইছি, আমি ভদ্র করে কথাটা বলেছি, ভাষাটা কি এমন? আজকে আমার কলেজটা ভরে গেছে, আপনারা যা আমার আজকের এই কথাগুলি শুনছেন, আপনারা এই দেশে কি নবীজির দরবারে একজন সাহাবী গিয়া কয় হুজুর আমি আপনার কাছে কলমা পড়ে মুসলমান হয়েছে, আমি একটা অনুমতি চাই, আমার নবীকে কি চাও? আমার অনুমতি দেন আমি ঘরের বউ ছাড়া অন্য মহিলাগুলোর সাথে জেনা করতে পারবো। সাহাবীরা কি কইলি তুই? আপনারা বলেন জিনা কি শরীয়তে জায়েজ না হারাম? হ্যাঁ, আরে বাবা ডেঞ্জার, যদি জিনা প্রমাণিত হয় তার হলো মৃত্যুদণ্ড, ডাইরেক্ট মারা না, পাঁচ করে একটা একটা করে মারবো যতক্ষণে মরে। এই ডেঞ্জার গুণা হলো জেনা, হে কয় আমার অনুমতি দেন, সাহাবিরা লাগবে তারা খাইয়া ফেলেন, আমার নবী দেয় শান্ত, আমার নবীর চরিত্র কত সুন্দর, সুবহানাল্লাহ, ভিতরে ওয়াজ লম্বা হইয়া যায়, আমি কি করতাম নজর খান? আপনাদের মন কি আমার দিকে আছে না আমার ওই হে দিকে আছে? এই কম্পাসের কাঁটা থাকে উত্তর দিকে, আর আমার লগে যদি আমার সোলা থাকে, হে গো কাঁটা থাকে আমার সোলার দিকে, ঠিক? এইবার আমি কি কথাটা বলতে চাচ্ছি শুনেন, যে নাকি শরীয়তে ফরজ না হারাম, আর হে অনুমতি চায়।